the leap by himself. হ্যাঁ, দ্য লিপ বাই হিমসেলফ, এটা কিভাবে সম্ভব? আচ্ছা বাদ, জেসিকা হ্যাজ টেকেন হিজ মিল। হ্যাঁ, জেসিকা হ্যাজ টেকেন হিজ মিল, হিজ মিল মানে জেসিকা তো মেয়ে। আচ্ছা এটাও ভুল, এটাও বাদ। হেয়ার ইজ ইউর ডকুমেন্ট, টেক দ্যাম অ্যাওয়ে। হেয়ার ইজ ইউর ডকুমেন্ট, টেক দ্যাম অ্যাওয়ে, টেক দ্যাম অ্যাওয়ে। ভাই ডকুমেন্ট মানে তো দলিল, তাহলে দ্যাম কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টপিক প্রোনাউন রেফারেন্স। একটু আগে আমরা যে বাক্যগুলো বলেছিলাম তা অবশ্যই ভুল, তা তুমিও জানো আমিও জানি, বাট দ্য ফ্যাক্ট ইজ এভাবেই তোমাদের প্রোনাউন রেফারেন্স পরীক্ষায় এসে থাকে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট প্রোনাউন রেফারেন্স ইজ। তো চলো শুরু করি, সেগুলো কিভাবে সঠিকভাবে আনসার করতে হবে সেই প্রক্রিয়াটি তোমাদের সবাইকে দেখাই। প্রোনাউন রেফারেন্সে ভালো করতে গেলে পরীক্ষায় তোমাকে দুটো বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, ভুল প্রোনাউনকে সঠিক প্রোনাউন বসানো। নাম্বার টু, অস্পষ্ট প্রোনাউনকে নাউন করা। এখন বিষয় হচ্ছে নাম্বার একে যদি ভুল প্রোনাউনকে সঠিক প্রোনাউন বসাও, তুমি যদি প্রোনাউনের চারটাই ঠিক মতো না জানো বা প্রোনাউন সম্পর্কে খুব ভালো করে বিস্তারিত ধারণাই না থাকে, তাহলে কি প্রোনাউন ব্যবহার করা সম্ভব? সম্ভব না, বাট টেনশন করার কিচ্ছু নাই। আমি এই ভিডিওর শেষের দিকে একটা প্রোনাউনের চার্ট দিয়ে দিব, তুমি অবশ্যই সেগুলো জেনে নিবে, নিজের সাথে একটু চেকে দেখবে যে তুমি আসলে কতটুকু পারো। এবার আসো আগের তিনটা প্র্যাকটিসে চলে যাই, সেটা কিভাবে করে আমরা সলভ করবো সেটা বলে দিচ্ছি। প্রথম বাক্যটা ছিল দ্য লিপ বাই হিমসেলফ, দ্য লিপ বাই হিমসেলফ, দে লিপ বাই হিমসেলফ, দে এর সাথে তো হিমসেলফ হচ্ছেই না, তাহলে দে এর সাথে হতে পারে দ্যামসেলফ, তাহলে রাইট আনসার হচ্ছে দে লিপ বাই দ্যামসেলফস। এ একটা ভুল ছিল, সেটাকে আমরা সঠিক করলাম, দ্যামসেলফস। নাম্বার টু, জেসিকা হ্যাজ টেকেন হিজ মিল, জেসিকা তার খাবার খেলো। কোশ্চেন হচ্ছে জেসিকা তার ছেলে না, তাহলে এখানে হবে জেসিকা হ্যাজ টেকেন হার মিল। নাম্বার থ্রি বাক্যটি ছিল হেয়ার ইজ ইউর ডকুমেন্ট, টেক দ্যাম অ্যাওয়ে। হেয়ার ইজ ইউর ডকুমেন্ট, টেক দ্যাম অ্যাওয়ে, ডকুমেন্ট তো দলিল, তাহলে কি দ্যাম হবে? হিসেবে কিন্তু আনসার হওয়ার কথা ইট, সো দ্য রাইট আনসার ইজ টেক ইট অ্যাওয়ে, অর্থাৎ উত্তরটা হবে শুধুমাত্র ইট। এভাবেই পরীক্ষায় ভুল থাকবে, ভুল প্রোনাউন দেওয়া থাকবে, সেটাকে আমরা সরাসরি সঠিক প্রোনাউনটা ইউজ করব। এবার আসো অস্পষ্ট প্রোনাউন কি। অস্পষ্ট প্রোনাউন হচ্ছে আমাদের দুই নম্বর শর্ত ছিল পরীক্ষায় ভালো করার জন্য। একটা সেন্টেন্স বলি, ভালো করে খেয়াল করো, দে শুড স্টপ করাপশন, দে শুড স্টপ করাপশন, চমৎকার বাক্য, বাক্যটিতে কোনো ভুল নেই, বাট একটা ব্যাপার আছে যে তাদের করাপশন বন্ধ করা উচিত। মানে নাও কথা হচ্ছে তারা কারা, এটা তো আমাদের উল্লেখ করতে হবে। এরকম যদি কোনো বাক্যে একটা প্রোনাউন অস্পষ্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে নাউন দিব। আমরা দেয়ের জায়গায় দিতে পারি দ্য গভর্নমেন্ট শুড স্টপ করাপশন, অর দ্য অথরিটি শুড স্টপ করাপশন। নাম্বার দুই আসো, আমি আরেকটা উদাহরণ হিসেবে বলতে পারি, আই লাভ এক্স, ইট কন্টেইনস আ হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন। আবার বাক্যটি বলছি, আই লাভ এক্স, ইট কন্টেইনস আ হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন। নাও কোশ্চেন হচ্ছে এখানে আই লাভ এক্স, এখানে কিন্তু মানে ডিম কিন্তু একটা না, অনেকগুলো ডিম বোঝাচ্ছে। নাও ইট কন্টেইনস, নাও ইটটা তো ডিমদেরকেই বোঝাচ্ছে নাকি ডিমকে বোঝাচ্ছে? অবশ্যই ডিমদেরকে, তাহলে ইটের ক্ষেত্রে কিন্তু সরাসরি ইট না হয়ে হয়ে যাচ্ছে দে, তাহলে আনসারটা হবে আই লাভ এক্স, দে কন্টেইন আ হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন। ইয়েস্টারডে আই ওয়াজ কল্ড সো মেনি টাইমস, ইয়েস্টারডে আই ওয়াজ কল্ড সো মেনি টাইমস, ইট মেড মি অ্যাংরি, ইট মেড মি অ্যাংরি, অর্থাৎ পুরো বাক্যটা হচ্ছে ইয়েস্টারডে আই ওয়াজ কল্ড সো মেনি টাইমস, ইট মেড মি অ্যাংরি। নাও কোশ্চেন হচ্ছে এটা আমাকে বিরক্ত করে তুলেছিলেন, এটা কথাটা কিন্তু কোনো ভুল না, প্রবলেম হচ্ছে এটা কি আসলে বিরক্ত করেছিল সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। তখন সেখানে আমরা লিখতে পারি ইটের পরিবর্তে দ্য ফোন কল মেড মি অ্যাংরি। এভাবেই যখন কোনো কিছু অস্পষ্ট থাকবে সেটাকে আমরা নাউন দিয়ে স্পষ্ট করার চেষ্টা করব। তাহলে তোমার ঝামেলা মিটে গেল প্রোনাউন রেফারেন্সের একও শেষ দুইও শেষ। প্রথমটা ছিল ভুল প্রোনাউন থাকবে সঠিক লিখবা, দ্বিতীয়টা হচ্ছে অস্পষ্ট থাকবে স্পষ্ট করবা, ব্যাস প্রোনাউন শেষ। আসলে শেষ না, আর একটু রয়ে গেছে, কিছু সময় ছিটা ছোটাও শিখতে হয়, এছাড়া হয় না। চলো একটু রিলেটিভ প্রোনাউনে চলে যাই। রিলেটিভ প্রোনাউন বলতে যখন কোনো ব্যক্তি থাকে আমরা জানি হু, যখন কোনো বস্তু থাকে আমরা জানি হুইচ, যখন কিছুই উল্লেখ থাকবে না সরাসরি দিতে হবে হোয়াট, এগুলোও প্রোনাউনে চলে আসে। যেমন আই মেট এ পার্সন হুইচ কেম হিয়ার, আই মেট এ পার্সন হুইচ কেম হিয়ার। এখন ব্যাপারটা হচ্ছে আই মেট এ পার্সন হলে পার্সনের সাথে কি হুইচ যায়? যায় না, তাহলে এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ভুল প্রোনাউন। তাহলে আমরা সেখানে কি করব, আমরা হুইচের জায়গায় হু দিয়ে দিব, তাহলে আই মেট এ পার্সন হু কেম হিয়ার,
ব্যাস হয়ে গেল। এবার আসলে আরেকটু উদাহরণে যাওয়া যাক। আই এট সাম ফিশ হু কস্ট এক্সপেন্সিভ। আই এট সাম ফিশ হু কস্ট এক্সপেন্সিভ। ফিশের সাথে হু হয়, তাহলে না ভুল প্রণন দেওয়া আছে, আনসার হবে হুইচ কস্ট এক্সপেন্সিভ। তো এভাবেই একটি বাক্যে কিছু অস্পষ্ট শব্দ দেওয়া থাকবে, সেগুলোকে আমরা চেঞ্জ করে সরাসরি নাউনে যাব। কিছু ভুল প্রোনাউন দেওয়া থাকবে, সেগুলোকে চেঞ্জ করে সরাসরি সঠিক প্রোনাউন দিব। এই হচ্ছে প্রোনাউনের টোটাল খেলা। এই খেলাটা যত দ্রুত বুঝতে পারবা তোমার জন্য ইজি। তো এই হচ্ছে প্রোনাউনের চার্ট, যা আমি একটু আগে আমি আমার লেকচারে বলেছিলাম। অবশ্যই প্রোনাউনের চার্টটা প্রতি স্টুডেন্টেরই আমি মনে করি একেবারেই মাথায় খুব ভালোভাবেই থাকা উচিত। অবশ্যই অবশ্যই চর্চা।